আপনি দেখে চললেন না কেন? আর আপনি জানেন আপনি আমার কত টাইম ওয়েস্ট করতেছেন? আমি আপনার টাইম আপনার টাইম নষ্ট করছি? আপনি কি চোখ কপালে নিয়ে হাঁটেন? হ্যাঁ এই চোখ তো কপালেই থাকে তাই না? চোখ কপালে থাকে না? আপনি জানেন আমি কত কষ্ট করে কত দূর থেকে এই দুধগুলো নিয়ে আসছি? হ্যাঁ বাবু কি জোরে থাপ্পড় মারছে, সে কষ্ট করেই তো দুধ আনে। আপনি এখান থেকে যাইবেন তারপর দুধ নিয়ে আসবেন, এটা তো একটু কষ্ট হবে। এখানে কতগুলো টাকা দিচ্ছিল আপনি ধারণা আছে? ধারণা আছে না? হ্যাঁ আমার ধারণা থাকতে হবে কেন? আপনি দেখে পথ চলবেন না। আজকে আমি পিঠা বানাবো দেখে কত দূর থেকে গিয়ে দুধটা নিয়ে আসছি আর সেই দুধটা তুই ফেলে দিছিস। শালি আমার গায়ে হাত তুলছস, জানিস আমি কেডা? আমার গালে একটা পিঁপড়া কামড়ালে পিঁপড়া আমার অনুমতি নাই, তারপর আমার গালে গায়ে হাত দেয় আর তুই আমার থাপ্পড় দিছস। আমি আগে কেন হাত দিছি না? আপনি আকাম করছেন তাই আপনাকে থাপ্পড় দিছি, আরো দিব। আমি তোরে সারমতি কে কি করে ভাবলি? হ্যাঁ আমার গায়ে হাত দিছস না? তুই মায় আমার শেষ হতে কি হয়েছে, তোর কোনো সার আছে? কোনো সার নাই। কি করবি তুই আমার? তুই আমার কি করবি? হ্যাঁ আর আমি তোর কি করবো দেখবি দেখবি? তুই আমার কি করবি? আমার নামে মামলা করবি? আমার নামে? হ্যাঁ আমি মামলা করতে পারি না, আমিও মামলা করবো। আমিও নারী নির্যাতন মামলা করবি? নারী নির্যাতন? আমিও তোর নামে মামলা করবো। পুরুষ নির্যাতন, পুরুষ ধর্ষণ, পুরুষের সাথে শালি তুই আমার এসে আগে থাপ্পড়টা মারলি কা? আমি কি শালি? আমি ভাবছিলাম মায়া মানুষ সার দিবো, যে তুই তো সার নেওয়ার যোগ্য না, তুই আসার পর ধাক্কা খেয়ে দুধ পড়ছে, তুই আমারে সরি কইতি আমি তোরে সরি কইতাম, তাইলে ঝামেলা ঢিসমিস হয়ে যাইতো। তুই কি করলি, থপাস করে গালে একটা থাপ্পড় মারলি। থাপ্পড়টা মারার পর আমার রাগে গাছ শিরশির করতেছে, সরসর করতেছে, ভর ভর করতেছে, ভর ভর করতেছে। ওই মায়া মানুষ হয়েছ বললাম, মায়া মানুষ আইন আছে বললা, যা ইচ্ছে তাই করবি, পুরুষের গায়ে হাত তুলবি, পুরুষের গায়ে আল্লাহ শক্তি দেয় না। পুরুষ কি হলো, ক্ষেত থেকে উঠাইছে, ধান ক্ষেত থেকে, আখ ক্ষেত থেকে, মুড়ি ক্ষেত থেকে, চাউল ভাজা ক্ষেত থেকে, আমরা ডাইরেক্ট আল্লাহর রহমত স্বরূপ আইছি। তোরা যে আনেই যা, তোরা যত উপরেই যা, পুরুষ তোকে উপরেই থাকবে, আর কোনো তোর সার নাই। আমিও ছাড়ার পাচ্ছি না, তুই খালি আমার সামনে আয় একদিন, তোরে মনে করছিস আমি ছাড়িয়ে দিব? আমার দুধ গুলো সব পড়ে গেছে, আমার দুধ গুলো সব পড়ে গেছে। রূপ দেখে বলবো কি ভাষা খুঁজে পাই না, চাঁদ যদি ঘরে থাকে আকাশের চাঁদ চাই না। কেছে কি রে, রূপ দেখে কিতাব হইতে পারস না? হ্যাঁ কি হয়েছে, আমি তো তোমার কথা কিছু কই নাই, তোমার নাম ধরছি এনে। নাম দরস নাই কেন? আমারে দেখে কি মনে হয় আমার চোখের নিচে কালি পড়ছে এমন কিছু? আমার ঠোঁট কি তোর ঠোঁটের লাহান? কেন আমার ঠোঁট তো ভালোই আছে। তোর ঠোঁট ভালো আর আমারটা দেখ। হ্যাঁ কি হয়েছে,
তোর থেকে হাজার গুণ সুন্দর এখন তুই কি কইতে পাস না না আমি কি কইছি যে আমার এইভাবে ধরতে হইব রাস্তার মাঝখানে এটা না মান সম্মানের ব্যাপার লোকজন দেখলে কি কইব যে আমি হলো ইয়া খারাপ কাজ করতেছি কেন রে তোর কাপড় খুললে কি আমি নাচাইতাছি তোর এখানে তা কা 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 কাপড় হাত দিবা কে তাহলে লজ্জার কথা আসলো কত থেকে তা তুমি আমার সামনে এসে খারাপ হইছো কে এরকম ভেটকাইয়া তুই নাকি রূপ দেখে কি বর্ণনা করতে পারতেছিস না এই জন্য মেম্বারের ভাইয়া হইছো দেখা সব সময় খালি এরকম কথা কইবা বাজে বাজে কথা কইবা এটা বেয়াদবি তোমার বাপ মেম্বার ভোট কিন্তু আমরা আমরাই দিয়ে পাস করাইছি তুই ফাজিল কথা কও তোমার চোখের নিচে কালি পড়ছে না অন্য কিছু পড়ছে সেটা আমি দেখতে গেছি আচ্ছা তুই কি যেন বলছিলি যে রূপ দেখে তুই ভাষা খুঁজে পাচ্ছিস না কেন রে আমি কি উর্দু ভাষায় কথা বলি নাকি যে তুই ভাষা খুঁজে পাচ্ছিস না বাজে একটা করে বাজে কথা কও আমি তোমার কি কইছি তোমার কিছু কইছি ফাউল কোনো কিছু কইলে সামনে আইসা খাড়ায় যায় আর মানুষে ধইরা প্রতিষ্ঠ করে এত প্রতিষ্ঠা আছে কোথেকে তোমার এ বেটা বলদ তুই রূপ দেখে আরো প্রশংসা করবি মাশাআল্লাহ বলবি সুন্দর বলবি তা না বললে তুই কি বললি রূপ দেখে নাকি তুই ভাষাই খুঁজে পাচ্ছিস না ঠিক আছে তোকে এখন আমি আমার বাবার কাছে নিয়ে যাবো ওখানে নিয়ে গিয়া বলবো তুই আমার ইফটিজিং করছস চল এখন ওই আবার আমার বাবার কাছে নিয়ে যাবো আর ওখানে গিয়ে বলবো তুই আমাকে ইফটিজিং করছস না আমি যাব না আমি আমার মতো এসেছি ফকাত করে সামনে এসে খাড়ায় গেল এটা বেয়াদবি না দোষ আচ্ছা বেয়াদবি পরে বোধ কি বলছিস তুই আমি কি বলছি রাজ্জাক কবরের একটা গান আছে না রূপ দেখে বলবো কি ভাষা খুঁজে এইটাই তো কইছি আমার ঠাক্কার কর দেওয়ার কি হলো এটা কথা যেটাই কস তুই তো আমার ইফটিজিং করছস তাই না আচ্ছা তুমি বলো ও বলবো কেন যে রূপ দেখে ভাষা খুঁজে পাই না আরে এটা তো একটা গান ছিল তো বলতেছে তুই আরে অট্টাচার করতেছিস কেন এইভাবে ও বাবা গান ছিল তাতে কি হইছে আমারে দেখে তো গানটা বলছে না তোরে দেখে গান বলছে ও বলতেছে না যে চাইতে ছিল গান গাইছে হ্যাঁ মাফ করে দাও এত কিচ্ছু বুঝি না ওর শাস্তি হইব এখন চল চল আমার বাবার কাছে আরে ডাক 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 তো ওই সরি আরে বেটা আরে শাস্তি দিব কথা